আর এই জন্য আল্লাহ রাসূল বলছেন, দেখো যদি কেউ আমার নামে মিথ্যা কথা রটনা করে সে জাহান্নামে তার ঠিকানা করে নিল। এই কঠিন ধমক যিনি দিয়ে গেছেন অথচ একদল মানুষ তারা এগুলোকে তকাই করে না। ভাষাটা কী অনুবর্ত নামকর মহাদ্দেশ যিনি বলছেন, নামকর মহাদ্দেশ এক বছর তিন মাস ১৯ দিন জেল খেটে বেরিয়ে আসল, আগের দিনে দুনিয়ায় বসে জাহান্নামের আগুন টের পাইতেন, ট্রাম্পের সঙ্গে জিবরিলে গল্প শুনতে পাইতেন, এখন জেলখান থেকে বেরিয়ে এসে আবার শুরু করে দিয়েছে। ফাইন্নো মান ফালা জালেকা নাজা ওয়ান লাম ইয়াফাল জালেকা হালাকা, যে এটা বলবে সে নাজাত পাবে, যে সুবহানাল্লাহ কুদ্দুস বলবে না সে হালাক হয়ে যাবে। আলবানি বলছেন, হাজা মাতানুন মাউদুউন ইসনাদু ওয়াহিদ, এ মতনটা বানোয়াট এবং সনদটা ওয়াহ মানে বাজে কিচ্ছু না। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি। সেই সাথে ফেসবুকে যে গুজব রটছে যে রমজান মাস যদি কখনো ১৫ তারিখ শুক্রবার পড়ে তো সেই শুক্রবারে কিয়ামত হবে, আজকে কিয়ামত হলো? হলে তো কথাই বলতে পারতাম না। এই কদিন একটানা চলছে একদল আলেম এমন যুক্তি দিয়ে বলছে বিশ্বাস না করে উপায় নাই। আমি পুরোটা শুনলাম, ওদের দলিল আদল্লা সব কিছু আমার সামনে মজুদ। এ বিষয়ে আল্লাহ যেটা বলছেন সেটা আগে শোনেন, হাল ইয়ানজুরুনা ইল্লা সাআ, তারা কি অপেক্ষা করছে কিয়ামতের? আন্তাতিয়াহুম বাগতা, যে এসে পড়বে তাদের উপরে হঠাৎ করে। ফাকাদ জাআ আশরাতুহা, কিয়ামতের আলামত সমূহ তো এসেই গেছে। ফান্না লাহুম ইযা জাআতহুম যিকরাহুম, যখন তাদেরকে ওটা সত্য সত্যি এসে পড়বে তখন তাদেরকে উপদেশ দেওয়ার বা স্মরণ করিয়ে দেওয়ার আর কে থাকবে? বোঝা গেল কিয়ামত বলে কই আসবে না, হঠাৎ করে এসে পড়বে। আর হঠাৎ এই অর্থাৎ আরবিতে বাগতা এই শব্দটা কোরআনে ১৩ জায়গায় এসেছে, সব থেকে আল্লাহ বলছে হঠাৎ করে আসবে। অহম লাহাইয়া শহর, তারা বুঝতেই পারবে না। কিন্তু আমরা আগে বুঝে গেছি, অলরেডি বক্তৃতা শুরু হয়ে গেছে, সমস্যা কিছু নাই। ১৫ রমজান শুক্রবার কিয়ামত হবে, এ মর্মে এই সমস্ত মহাদ্দেশ সাহেবরা যে সমস্ত দলিল পেশ করেছেন গড়ে ৩টা, এবং ৩টাই মৌজু হাদিস, মৌজু পর্যন্ত জাল বানোয়াট। আমরা যে সহি হাদিসের আন্দোলন কেন করি এখন ওটা বোঝেন, যদি ওখানে পড়ে থাকতাম তো একদিন আমরাও এই কাজ করতাম। এমন কায়দায় মহাদ্দেশ সাহেবদের মুখের ভাষাগুলো এই, সনদে কিছু সমস্যা আছে বটে, কিন্তু ইবনে মাসউদের মতো কোনো সাহাবি বা আবুরার মতো কোনো সাহাবি নিজের মনের থেকে কি কোনো কথা বলতে পারেন ভবিষ্যতের কথা? এটা অবশ্যই রসুলেরই কথা, সনদে কিছু গোলমাল থাকতেও পারে। অথচ সনদ যদি না ধরি আমরা, ইবনুল মুবারক বলছেন, আব্দুল ইবনুল মুবারক প্রখ্যাত বিদ্বান, আল ইসনাদ মিনাদ দ্বীন, লাওয়াল আল ইসনাদ লাকালা মান শাআ মা শাআ, সনদ হচ্ছে দিনের অন্তর্ভুক্ত। যদি সনদ অর্থাৎ সূত্র কার কাছে কে বললো, কে কার কাছে কে শুনলো, এটাকে বলে সনদ। রসুলের কাছ থেকে সাহাবিরা শুনছে, সাহাবিদের কাছ থেকে তাবিরা শুনছে, এই করে করে ধরুন ইমাম বুখারী তার পর্যন্ত আসতে যে সিঁড়ি আছে না সিলসিলা, একে বলে সনদ। এই সনদ যদি না থাকতো তাহলে যে যা খুশি তাই রসুলের নামে লাগিয়ে দিত, ঠিক সেইটি এখানে হয়েছে। এই সনদ যাচাই করতে গিয়ে দেখা যাচ্ছে এর মধ্যে যত মিথ্যাবাদের গাদাখানি আছে তারা এগুলো করেছে, আর আল্লাহ রসুলের খবরই নেই। আর এই জন্য আল্লাহ রসুল বলছেন, দেখো যদি কেউ আমার নয় মিথ্যা কথা রটনা করে সে জাহান্নামে তার ঠিকানা করে নিল। এই কঠিন ধমক যিনি দিয়ে গেছেন অথচ একদল মানুষ তারা এগুলোকে তকাই করে না। ভাষাটা কী অনুবর্ত নামকর মহাদ্দেশ যিনি বলছেন, নামকর মহাদ্দেশ এক বছর তিন মাস ১৯ দিন জেল খেটে বেরিয়ে আসল, আগের দিনে দুনিয়ায় বসে জাহান্নামের আগুন টের পাইতেন, ট্রাম্পের সঙ্গে জিবরিলে গল্প শুনতে পাইতেন, এখন জেলখান থেকে বেরিয়ে এসে আবার শুরু করে দিয়েছে।
তার সঙ্গে আর একদল মহাদ্দেশ জুটে গেছে। যাই হোক, বিষয়টা হচ্ছে এই, এটা পুরাপুরি মৌজু এবং বানোয়াট তিনটা হাদিস এখানে নিয়ে এসছে সিলসিলা জাইফা শেখ আলবানির 6178, 6179, 6471। এই তিনটা হাদিসে তিনটাই মৌজু, তিনটাই বাতিল, আর এর মধ্যেই এই ধরনের কিছু কথা এসেছে। আর আবু হুরায়রা কাল কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুনু ফি রমাদান সাউতুন, রমজান মাসে একটা বিশাল আওয়াজ হবে, ফি আউয়ালিহি আও ফি ওয়াসাতিহি আও ফি আখিরিহি, সে প্রথম দিকে হতে পারে, মাঝে হতে পারে, শেষে হতে পারে। প্রশ্ন করলো সাহাবিরা, রমজান মাসে কখন হবে, প্রথম দিকে না মাঝের দিকে না শেষ দিকে? কাল আল্লাহ বালফিন নিসমিন রমাদান, রমজানের মধ্যভাগে হবে। ইজা কানা লাইলাতুন নিসফ লাইলাতুল জুমআ ইয়াকুনু সাউতুন মিনাস সামা, যখন মধ্য রমজানের রাত্রি জুমার রাত্রি হবে, তোর আসমান থেকে একটা বিকট আওয়াজ আসবে, ওয়াস আকুলাহু সাবউন আলফান, তাতে 70,000 মানুষ মারা পড়বে, ইয়াখরুস সাবউন আলফান, 70,000 মানুষ বোবা হয়ে যাবে, ইয়ুমা সাবুন আলফান, 70,000 মানুষ অন্ধ হয়ে যাবে, অয়সম্ম সাবুন আলফান, 70,000 মানুষ বধির হয়ে যাবে। কলু ফা মানিল সালেমো মিন উম্মতে, তাহলে আপনার উম্মতের মধ্যে কারা নিরাপদ থাকবে? কলা মান লাজিমা বাইতাহু ও তাওয়াজা বিস সুজুদে ও জাহার বি তকবির লিল্লাহ সুম্মা ইয়াতবাউহু সাউতুন আখার। প্রশ্ন করা হল, হে আল্লাহ রাসূল, তাহলে আপনার উম্মতের কারা একান্তে নিরাপদ থাকবে? তিনি বললেন, মানে লাজিমা বাইতাহু, যে তার ঘরকে লাজেম পাকড়াবে, অর্থাৎ ঘরের মধ্যে থাকবে, ঘর তো বের হবে না, অর্থাৎ আউ বাজাবে সুজুদ, আর সেজদা গিয়ে আউজ বলে পড়বে বারবার, অর্থাৎ সেজদা পড়ে থাকবে, ও জাহরাবে তকবির লিল্লাহ, এবং জোরে সরে আল্লাহর নামে তকবির দেবে। দ্বিতীয়বার ফয়াতবাউহু সাউতুন আকার, আরেকটা আওয়াজ এসে যাবে। আল্লাহর রাসূল বলেছেন, আর সাউতুল আউয়াল হুয়া সাউতু জিবরিল, প্রথম শব্দটা হবে জিবরিলের শব্দ, বা সানি হুয়া সাউতু শয়তান, আর দ্বিতীয় আওয়াজটা হবে শয়তানের আওয়াজ। আখরাজ তাবারানি ফিল কবির হাজা হাদিসের মওদু, এত চমৎকার একটা হাদিস এসছে, এই কথাগুলির মধ্যেই আল্লামা সৈয়দি কে বলছেন দেখেন, তিনি বলছেন কুল্লুহা মালুলা, এর প্রতিটি শব্দ বর্ণনা প্রত্যেকটাই মানে রোগী দোষযুক্ত, এক কথা বলি বাংলায়। ওখানে আল্লাহ ইবনুল জাওজি ফাকাল হাজা মওদু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আন্নাল্লাহ আসলালাহু, ইবনুল জাওজি তার মওজুআতের মধ্যে বলছেন এটা পুরোপুরি বানোয়াট এবং আল্লাহ রসুলের উপরে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে, বলুন নাউজ বিল্লাহ মিন যালিক। আচ্ছা, এইগুলো সব হাদিসের নামে যদি আলেমরা তুলে ধরে, বহুদিন ধরে তো আপনাদের খতবা দিচ্ছে, এগুলো আমরা কোন বলেছি, কারণ এসব ফালতু জিনিস তো বলাটাও অন্যায়, যেহেতু ফেসবুকে একেবারে সমানে যারা চালাচ্ছে তারা আমাদের সে বড় বড় মহাদ্দেশ, আমাদের নামের সঙ্গে মহাদ্দেশ নাই, তাদের নামের সঙ্গে মহাদ্দেশ আছে, তো মনে করে যে এরা তো নদওয়ার লোক তো হাদিসই জানে না, হাদিস সব মহাদ্দেশরাই জানে, তারা যদি বলে তো আপনার বিভ্রান্ত হবেন না, এজন্য বাধ্য হয়ে কথাগুলো তুলতে হচ্ছে। এগুলোর মধ্যেই আপনারা বুঝতে পারবেন, যদি প্রথম চোটেই যদি কেয়ামত হয়ে যায় তাহলে সে আবার ফজরের সালাত পড়ার পরে লিল্লাহে তকবীর কখন দেবে? ও তো মরি শেষ, আবার বলছে সে অন্ধ হবে, বোবা হবে, কালা হবে, তো মল্লিকার কাম অন্ধকালা থাকে বলে তো মর শেষ, কিছুই থাকে না। এই কথার মধ্যে ফিহে নাকারা, ইবনে কাসির বলছেন এর মধ্যে বহু উল্টাপাল্টা কথাবার্তা রয়েছে যা অবিশ্বাস্য। আবার পরের হাদিসটা আসতেছে ফখেরু লিল্লাহ সজ্জাদা, তোমরা ওই সময় সেজদা পড়ে দাও, কৌলু সুবহানাল কুদ্দুস সুবহানাল কুদ্দুস রব্বানাল কুদ্দুস, ওইগুলো পড়ো। আরে বাবা মরেই তো গেল, পড়বে কখন? ফাইন্নু মান ফালা জালেকা নাজা ওয়ান লাম ইয়াফাল জালেকা হালাকা, যে এটা বলবে সে নাজাত পাবে, যে সুবহানাল কুদ্দুস বলবে না সে হালাক হয়ে যাবে। আলবানি বলছেন হাযা মাতানুন মাউদুউন ইসনাদু ওয়াহিদ, এ মতনটা বানোয়াট এবং সনদটা ওয়াহ মানে বাজে কিচ্ছু না।
অথবা এই বিষয়গুলো শুধু আপনাদের জানানোর জন্য বলছি যে যেগুলো ফেসবুকে ব্যাপকভাবে প্রচার হচ্ছে এটা সম্পূর্ণ বানোয়াট, এগুলোকে বিশ্বাস করবে না। বিশ্বাস করলে আমরা এতক্ষণ করে দুনিয়া থাকতাম না।